ভাবি, আমার ছেলেটা না খুব কান্না করতেছে, ক্ষুধায় কান্না করতেছে, আর আমার ঘরে তো দুধ নাই। আমি আমার ছেলেটারে কি খাইতে দেব? ভাবি, আমার একটু দুধ দাও না, আমি আমার ছেলেটার ক্ষুধাটা মিটাই। দেহ ভাই, মাংনা মাংনা আমি কাউরে কিছু দিতে পারব না। আমার মরিচ খেতে 4-5 জন মহিলা মরিচের কামলা নিচ্ছি। যদি যায় তাগর সঙ্গে 4-5 বস্তা মরিচ তুলো, তাহলে টাকা কিছু নিতে পারবা, নিয়ে দুধ কিনতে পারবা, আর নাহলে মাংনা মাংনা আমি কিছু দিতে পারবো। ভাবি, এ পিচি বাচ্চারা নিয়ে আপনি খেতে আছেন কি করব ভাই? আমার তো ভাই জান আর ভাবি ভিন্ন করে দিছে। আমি খাটতাছি, তোমার ভাই বউ, তোমার বাপ, তোমার কান্দে বই থেকে খালি খাইতেছে, কোনো কাজ কাম কিছু করে না। শুনো, এভাবে দিন চলে না, আমার একটা ভবিষ্যৎ নাই। তোমার বাপে জমিন বেচে ছোটটার বিদেশ পাঠাইছে, টাকা পয়সা তো দিব দূরের কথা, কোনো খোঁজ পাত্তাই নাই না। আর পুলা একটা জন্ম দিয়ে গেছে, হেডারও খাওন খরচ আম করে দেন নাকি? দেহ, এখনো সময় আছে, নিজের মতো নিজে বুঝবাইছে নাও। আমি আর তোমার বয়ের বইয়ের পাতো বাদ দেওয়ার পাম না। তুমি ঠিকই কইছো, এইভাবে আর কতদিন চলবো, কতদিন চলা মো করে? আমি আব্বার আর মনীষারে ডাক দাও। আব্বা, মনীষা। বোমার দেশে তো লাভ নাই, একলা একলা ছোট বাচ্চা নিয়ে কি করবো? আর তোর ছোট বাইরে জমি বেছে বিদেশ পাঠাইলাম, বোধহয় কোনো অসুবিধা পড়ছে, তা নাহলে খোঁজ খবর নেয় না। অসুবিধা পড়ছে তাই না? তোমার গুলারে তুমি জমি বেছে বিদেশ পাঠাইছ, যায় দেহ সেইটিয়া দে অন্য একটা বিয়ে করে সংসার সাজাইছে, তাহলে এতদিন হয়ে যায় কোনো খোঁজ খবর নিত না, অন্তত তো খোঁজ খবর নিত তাই না? দেখেন বাবা, এখন থেকে আমরা আলাদা খাম, আমি আর ওর বাদ দিতে পারবো না। বুঝছি বৌমা, তোমরা যেহেতু ছোট বৌমারে আলাদা করে দিতে আসো, তাহলে আমি তুমি ঘরের মধ্যে আর খাম না, আমি শুধু বোমার মধ্যে যাবো না, দরকার পড়লে আমি ভিক্ষে করে বোমারের পালমু পিচি বাচ্চার মুখে এক ফোঁটা দুধ তুলে দিব, আমি তোমার সংসার নাই বা। হাই স্যার, ঠিক আছে, তুমি যেহেতু তোমার শুধু বোমার সঙ্গেই থাকবা, তাহলে থাও, আমি করে ওটা নিয়ে যায় হ্যাঁ করে চলো। কামলা বেজন যাবা আমার সাথে নিয়ে যায়, আমার কামলা না লাগবো, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, ভাবি আসসালাম আলাইকুম। শুনো, কামলা নেওয়ার যাই করো,
তোমার বাপে তোমার ভাই বোন নিয়ে তো আলাদা খাইতেছে তাই না খেয়াত যে তো টুক আছে দুই ভাগ কইরে আমগরে বাগে যে টুক পরে এই টুক তুমি নিরাবা ওগরে টুক তুমি নিরাস পাবে না কই দিলা আর ওগরে বাগের খেয়াত যদি তুমি নিরাও তোমার খবর আছে তোমার একদিন কি আমার একদিন কথাটা মনে রাখি আরে আমার বাগে টুকি নিরামুনি এত রাগা রাগে করলে সংসার করেন যা বাবা একটা কথা আছিল কি কথা মা ওই যে আমগরে খেতে তো অনেক আগাছা হয়েছে না এখন মনে করেন যে খেত তো নিরাল লাগবো কে তোমার ভাইজান খেত নিরাবো না বাবা বড় ভাইরা তো ওদের খ্যাতি নিরেব আমগরে খ্যাত তো নিরেব না এখন কি করব আমগরে কাছে তো টাকা পয়সাও নাই কে এখন কেমনে কি করি আচ্ছা ঠিক আছে কালকে যায় আমি খ্যাত নিরাই দাও বাবা আপনার তো অসুখ আপনি কেমনে খ্যাত নিরাবেন থাক 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 বাবা আমি যা হারে খ্যাত নিরামুনি আপনি ঘরে যায় রেস্ট করেন না বৌমা তুমি মেয়ে মানুষ হয়ে খ্যাত নিরাবা থাক যাইও না বাবা আপনি কি যে করনা নিজের কাজের মধ্যে সরবেন কি আহেন আহেন ঘরে আন অসুস্থ শরীর নিয়ে বাইরে বয়ে তাহার দরকার নেই যান ঘরে যান পিচি বাচ্চারা নিয়ে আপনি খেতে আছেন কি করব ভাই আমারে তো ভাই জানার ভাবি ভিন্ন করে দিছে এখন তো সব কিছুই জানোই এলাকার মানুষ তোমরা আমার স্বামী তো বিদেশ গেছে এখন পর্যন্ত আসে নাই এখন মনে করো যে আমার উপরে আমার শ্বশুর সংসারটাতে চালান লাগবে তাই বলে এই বাচ্চারা নিয়ে আপনি আসছেন এভাবে সমস্যা নাই চিন্তা করো না তুমি কাজ করতে আচ্ছা আমি সাথে নিয়ে দেই ধরো ধরো ভাবি ওই যে বিকেলে ওই যে কাকার দোকানে যাইন আর সুজি সামাই যা লাগে বাচ্চার জন্য নিয়ে আসেন বাকি তো দিবার চাই না গো পরে দেয়া দিয়ে দিবেন আচ্ছা দেখি কি করা যায় আল্লাহ ভাবি একটু
ভাবি আমার ছেলেটা না খুব কান্না করতেছে খুদাই কান্না করতেছে আর আমার ঘরে তো দুধ নাই আমি আমার ছেলেটার কি খাইতে দেব ভাবি আমারে একটু দুধ দাও না আমি আমার ছেলেটার খুদাটা মিটাই দেহ ভাই মাংনা মাংনা আমি কাউরে কিছু দিতে পারব না আমার মরিচ খেতে চার পাঁচজন মহিলা মরিচের কামলা নিচ্ছি যদি যায় তাগর সঙ্গে চার পাঁচ বস্তা মরিচ তুলো তাহলে টাকা কিছু নিতে পারব নিয়ে দুধ কিনতে পারবা আর নাহলে মাংনা মাংনা আমি কিছু দিতে পারব আচ্ছা ঠিক আছে ভাবি আমি তোম ঘরে খেতে যাইতাছি যাও আইছে দুধ চাও দুজনের লাগি আমি খেয়ে দিছি মরিস দুই বস্তা মরিস তুলবার পাইছি জানোই তো আমার ছোট বাচ্চা পরে নিয়ে এত মরিস তুলবার পাইনি ও আচ্ছা ঠিক আছে বাড়ি যাই তে নিয়ে নি আচ্ছা ঠিক আছে কই যাইতাছেন বাবা একটু দোহানো যায় ওই যে কয়টা মুসুরের ডাল
আর কিছু সুজি নিয়ে আইবে আচ্ছা আপনার ওই যে পুতের বউয়ের কি কোনো মান সম্মান নাই এই যে ভাবিরা দেখতাছি মানুষের ক্ষেত খোলায় যা মরিচ তুলতাছে মানুষে দেখলে কি কব যে অমুকের বউ মানুষের ক্ষেতে যা মরিচ তুলতাছে বাবা কত কষ্ট করে জমি বিক্রি করে পোলাডারে বিদেশ পাঠাইলাম আমার পোলাডা কোনো অসুবিধা আছে কি অবস্থায় আছে মরলই না বাঁচলই তাও জানি না আমার বৌমাটারে কেউ চাকটা বাদ দেয় না বাসুগাটা বাসারে একটা কেউ দ্রুত দেয় না আমারও দেখবার পাই না কি করবো পেট তো চালার লাগবো সুরা আটা বাসু বাচ্চা এল্লা তো দুধ সুজি খাওয়ার লাগবো এই জন্য মাঠে ঘাটে মাঝের মুখে কাজ কাম করে বাবা মা সম্মান দিয়ে কি হব যাই গে বাবা আচ্ছা ঠিক আছে যান তার মনে হয় সংসারে খুব অভাব না এটার একটা ব্যবস্থা করা লাগবে ভাবি রাসেল ভাই এই কথা ওই দেশের সরকার সবকিছু জেনে তথ্য মতো নিয়ে জেল থেকে ছাড়া দিছে আর তাছাড়া ওই দেশের অনেক মোটা অঙ্কে টেয়া পাইবো মুরাদ ভাই টেয়া নেই তো বিদেশ থেকে তো বাংলাদেশে আগতাছে তোমরা ভাবির সাথে যে কাজটা করছো এটা কি ঠিক হয়েছে এই কথা যদি জানবার পা এটা কানা করে তো তোমরা পাবান ফরাদ তুই সত্যি কইতাছস আরে ভাই আমি নিজে শুনছি আরে এটা আমি করে পরিবারের ব্যাপার দেখতাছি কি ব্যাপার একদম ওকে আচ্ছা তাহলে আমি যাই যাবি গে এ মনীষা মনীষা আব্বা কি হয়েছে আরে দাও মনে আমার আরে আমার কাছে দাও বলে বাবা লে আরে তুমি আমার ছোট বোনের মতো এতদিন তোমার সাথে যাই কিছু কইছি এটা আসলে তোমার ভাবির জন্য কইছি ঠিক আছে তোমার ভাবি এখন ভালো হয়ে গেছে আজকে থেকে তোমার আর কিছু করার লাগবো না তুমি আমগরের মধ্যে খাবাই যে তোমার বাবুর জন্য যে দুধ যা লাগে সব কিছু আমরা দিন শুধু তাই না তুমি আমগরের মধ্যে খাবা থাকবা আরে যে আব্বা তোমার আর কষ্ট করে ওই যে ওই ভাঙা করে থাকা লাগবে না আঙ্গুরে এই করে তোমরা থাকবা না না আচ্ছা করে নিয়ে করে যাও যাও তোমরা ঘরে যাও আমি একটু বাজারে গেলাম আমি বাজারে যাই ওর জন্য আর কিছু নিয়ে গে আচ্ছা ঠিক আছে যাও মনীষা আমি মনে নিয়ে করে দেয় হ্যাঁ আরে বাবা রে দিদি খাবারে বাবা মা কি এলো কিছুই তো বুঝতেছি না আমি তো বুঝতেছি না এত পরিবর্তন কে বাবা আমরা যখন ঢুকলাম দেখলাম ফরহাদ বাড়াই গেল নাকি ফরহাদি কিছু কইছে আন্ত দেখি একটু ফরহাদের কাছে যাই শুনি ঘটনাটা কি না এলো হুট করে ভাইজান ভাবি এত পরিবর্তন হয়ে গেল গা ঠিক হইছ তাও তো যাই কিরে ফরহাদ তুই ভাই জানার ভাবিরে কি কইছস এত পরিবর্তন হয়ে গেল গা হুট কইরা বাবা খুলে কত ভাবি আপনি আমার মাফ করে দিন আমি আপনারে না জানাটা মিছা কথা কইছি এই যে মোরাদ ভাইয়ের বিষয়টা আমি সাজায় সব কিছু রাসেল ভাইয়ের খুলে কইছি যে উনি জেল খাচ্ছে আসলে আমি নিজেও জানি না আর আমি এটাও কইছি যে ওই দেশের অনেক টাকা পাই যাতে এই টাকার লোভে আপনার সাথে ভালো ব্যবহার করে ভাবি আপনি আমার মাফ করে দিন ফরহাদ এরে তুই কি করছস তুই মিথ্যা কথা কইয়ে আমগরের জন্য এগুলো করছস দেখ ভাই মিথ্যার আশ্রয় নিয়ে আমাদের ভালো থাকতে হবো না বাবা আমরা এক্ষুনি যাই সব সত্য কথা বলে দিব না মা তোমার ছেলের কসম তুমি এই সময়ে সত্য কথা প্রকাশ করো না তাহলে তোমার আরো কষ্ট বাইরে যাবো আমারও কষ্ট বাড়বো মা ভাই স্বাভাবিক আচ্ছা ঠিকই কইছে এই কথাগুলো এখন না কয় ঠিক হবে আর আমার বিশ্বাস মুরাদ ভাই একদিন একদিন এই দেশে ঠিকই ফিরে আসবে মানে আমরা কোন বিপদে ফেলাইলো কোন পরীক্ষায় ফেলাইলো তোরা আমার